ছোট বড় প্রায় সকলেরই পছন্দের একটি জিনিস। প্যাকেট থেকে বের করে মুখে দিয়ে চিবাতে খুব মজা লাগে, কিন্তু চুইংগাম চিবাতে গিয়ে যদি গিলে ফেলেন তবে কি হবে? কি আর হবে, হবে বিপত্তি। হজম তো হবেই না, বরং পেটের ভিতর থেকে যাবে টানা 7 বছর। ভাবা যায় কি বিদঘুটে কথা। ছোট বাচ্চাদের চুইংগাম থেকে দূরে রাখতে এই কথা বলে অনেক বাবা মা ভয় দেখিয়ে আসছেন বহুকাল ধরে, কারণ চুইংগাম খেলে নাকি দাঁতে পোকা হবে। কিন্তু সত্যি যদি চুইংগাম গিলে ফেলা হয় তবে কি ঘটবে? এটি কি সত্যিই হজম হবে না? পেটের ভিতর থেকে যাবে 7 বছর? বিজ্ঞান কি বলে? আজ আপনাদের জানাবো সেটাই। তবে তার আগে আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করুন এবং যে কোনো মতামতের জন্য কমেন্ট বক্স তো আছেই। ১৮৭০ সালে টমাস অ্যাডামস চিকল নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে করতে রাবার বানানোর চেষ্টা করেছিলেন। চিকল মূলত দক্ষিণ আমেরিকার একটা গাছের রস, কিন্তু বারবার ব্যর্থতায় বিরক্ত হয়ে তিনি সেই জিনিসটি মুখে পুরে ফেলেন। তারপর সেটি মুখের মধ্যে বাবল তৈরি করে, এবং তিনি এই বিষয়টা পছন্দ করেন। আর এভাবেই রাবার বানানোর চেষ্টা থেকে আবিষ্কৃত হয় চুইংগাম। নেচার কমিউনিকেশনস নামের বিজ্ঞান সাময়িকীতে একটি গবেষণায় প্রকাশিত হয় যে 5,700 বছর আগেও চুইংগাম ছিল। ডেনমার্কে খনন কার্য চালিয়ে দেখা যায় প্রস্তর যুগের বেশ কিছু জিনিসের মধ্যে রয়েছে এই চুইংগামটি। এটি মূলত বার্চ গাছের জমে যাওয়া রসের এক খণ্ড, যা চুইংগামের মতো ব্যবহার করেছেন তখনকার এক শিকারী তরুণী। প্রাকৃতিক চুইংগামের চল অনেক হাজার বছর থেকে আছে বলেই জানা যায়। প্রাচীন গ্রিক জাতি মেস্টিক গাছের আঠালো রস চিবাত, প্রাচীন মায়ান জাতি স্যাপোডিলা গাছ এবং প্রাচীন ভারতীয়রা স্প্রুস গাছের রস চুইংগাম হিসাবে চিবাত। প্রথম বাণিজ্যিকভাবে চুইংগাম উৎপাদনের আইডিয়া আসে জন বেকুন কার্টিসের মাথায়। তিনি স্প্রুস গাছের রসের সাথে বিভিন্ন ফ্লেভার যুক্ত করে চুইংগাম উৎপাদন শুরু করেন। কার্টিস চুইং গাম ফ্যাক্টরি, প্রথম চুইংগাম ফ্যাক্টরির নাম। কিন্তু তখনকার চুইংগামগুলোতে বেশিক্ষণ ফ্লেভার থাকতো না। এই সমস্যা সমাধান করেন উইলিয়াম হোয়াইট, যিনি চুইংগামের সাথে চিনি আর কর্নের সিরাপ যুক্ত করেন, সেই সঙ্গে কিছু পেপারমেন্ট যুক্ত করেন যেগুলো ফ্লেভার ধরে রাখতে সহায়তা করে। শুধু যে ম্যাস্টিক গাছ, স্যাপোডিলা গাছ কিংবা স্প্রুস গাছের রস থেকে চুইংগাম তৈরি করা হয় তা কিন্তু নয়। আমাজন উপত্যকার লিজ, কাস্পি ও সার্ভা, মধ্য আমেরিকার নিসপেরো ও টুনু, ইন্দোনেশিয়ার মালয় ও ব্রিটিশ বর্নিও এর জেলোতুন চুইংগাম উৎপাদনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর পাই গাছের রসও চুইংগাম তৈরিতে ব্যবহার করা হয়। এর সঙ্গে মানুষের তৈরি রেসিন ও মোমের ব্যবহারও লক্ষ্য করা যায় উপাদেয় চুইংগাম তৈরিতে। এছাড়া গাম বেজের সঙ্গে মিশানো হয় সর্ষের সিরাপ তথা তরল মিষ্টি ও সুগন্ধি উপাদান, নানা স্বাদের ফ্লেভার, প্রিজারভেটিভ ও সাফেনার। অনেক তো হলো চুইংগামের ইতিহাস এবং তৈরিতে ব্যবহৃত উপাদানের কথা জানা। এখন আসল কথা হলো, চুইংগাম গিলে ফেললে 7 বছর পেটে থাকবে, সেটা কি হবে? চুইংগাম বেজের সাথে নরম কারক উপাদান, সুগন্ধ, মিষ্টিকারক উপাদান এবং শস্য সিরাপ মিশিয়ে চুইংগাম তৈরি করা হয়। গবেষকদের মতে গাম অর্থাৎ চুইংগাম বেজ ছাড়া এর অন্যান্য সব উপাদানই মুখে লালার সঙ্গে দ্রবীভূত হয়ে যায়। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের মতে সিনথেটিক পদার্থ বা গাম বেজ বড়জোর 1 সপ্তাহ পাকস্থলীতে থাকে, তারপর স্বাভাবিক প্রক্রিয়ায় দেহ থেকে বের হয়ে যায়। তাই 7 বছর ধরে গাম পেটের নাড়িভুঁড়ির মধ্যে থাকার গল্প শুধুই কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। যদি চিবানোর সময় ভুল করে গিলেও ফেলেন তা অন্যান্য বর্জ্যের মতোই জায়গা খুঁজে নেবে আপনার টয়লেটে।
অতএব চুইংগাম গিলে ফেলে ভয় পাওয়ার কিছু নেই, এই সম্পর্কে প্রচলিত ধারণাটি মিথ্যা। তবে চুইংগাম খাওয়া শরীরের জন্য ক্ষতিকর নয় এই কথাটিও পুরোপুরি সত্য নয়। অধিক পরিমাণে চুইংগাম খেলে পরিপাকতন্ত্রের কার্যক্রমে ব্যাঘাত তো ঘটবেই, এমনকি শ্বাসকষ্টের কারণও হতে পারে। তবে পরিমিত চুইংগাম খাওয়ার কিছু উপকারিতা আছে। চুইংগাম খিদে কমায়, ফলে আমাদের অতিরিক্ত ওজন বৃদ্ধিও কমে যায়, তবে অবশ্যই সেটা সুগার ফ্রি চুইংগাম হতে হবে। অনেক সময় আমাদের কাজে মন বসে না, একঘেয়ে লাগে, কাজ করতে করতে ঘুম পায়, অর্থাৎ কাজের দিক থেকে সব মনোযোগ চলে যায়। নিউট্রিশনাল নিউরোসায়েন্স জার্নালে বলা হয়েছে যে চুইংগাম আমাদের মনোযোগ বাড়ায়, মুখের ভিতরে স্বাস্থ্য ঠিক রাখতে সহায়তা করে চুইংগাম। যখন আপনি সুগার ফ্রি চুইংগাম খান, তখন সেটি মুখের ভিতর বিশেষ করে দাঁতে লেগে থাকা খাদ্যকণা সরিয়ে দেয়, ফলে ক্যাভিটির হাত থেকে দাঁত রক্ষা পায়। গবেষকরা বলেন মাড়ির সঙ্গে আমাদের মুড়ের গভীর সম্পর্ক রয়েছে, তাই চুইংগাম চিবানোর সময়ে কোনোভাবেই আমাদের উপর কাজের চাপ পড়ে না। আজ তবে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন স্টে সেফ, স্টে হেলদি, টেক কেয়ার, বাই বাই।